কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত কামার পল্লীগুলো। ছুরি, চাপাতি, দা ও বটি সহ মাংস কাটার নানা সরঞ্জাম তৈরি চলছে জোরে সোরে। তবে কয়লা সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় ভালো নেই এর সাথে জড়িতরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের কামার শিল্পীদের। বছরের সবসময় চাহিদা থাকলেও বিশেষ করে কোরবানির ঈদে ছুরি, দা, চাপাতির চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। অনেকে রাত দিন কাজ করছেন, পশু কোরবানির সরঞ্জাম তৈরি করছেন। বছরে যে পরিমাণ ছুরি চাপাতি বিক্রি হয় কোরবানির মাসে এর চেয়ে কয়েকগুণ বেশি হয়। কামার শিল্পের সাথে জড়িতরা জানান, লোহা, কয়লা, অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে গেছে আগের চেয়ে। আর ঈদ উপলক্ষে আমরা প্রত্যেক বছরই আশা করি যে ভালো কিছু হইব, এবারও আশা করলাম ভালো কিছু হইব, অন বাকিটা আল্লাহ জানে। কিন্তু আগে একটা কয়লা বস্তা কিনা লাগছে 300 টাকা, এখন বর্তমানে একটা কয়লার বস্তা কিনা লাগে 700 টাকা। পিরোজপুরের কামারপল্লীতেও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। এখানে দা বিক্রি হচ্ছে 700, বটি 600, চাপাতি 550 টাকা করে। পশু জবের ছুরি 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। এখানে অনেক ভিড়, আজকে দিছি, আগামী দিন তারা আমাকে ডেলিভারি দিবে। কয়লা, লোহার যে পরিমাণ দাম, সেই পরিমাণে আমরা দাম বাড়াইতে পারিনি। ওদিকে মুন্সিগঞ্জের কামারপাড়ায় মাংস কাটার ছুরি, চাপাতি, দা, বটি সহ অন্যান্য সরঞ্জাম তৈরির কাজ চলছে। দম ফেলার সময় নেই কামারদের। দিঘির পাড় বাজারে ফরিদপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, শরীফপুর থেকে আসা ক্রেতারা ছুরি চাপাতি কিনছেন। এখানে একটু কম রেটে পাওয়া যায় লিগা মানুষ বেশি আসে। আমার দাদা করছে, বাবা করছে, এখন আমি 50 বছর ধরে জড়িত। এছাড়া হিলি, ব্রাউনবাড়িয়ায় ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।